ব্রিটিশ শাসিত ভারতবর্ষে গ্রামীণ বাংলার প্রেক্ষাপটে 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছিলেন। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে হয় উদ্ধত হয় নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চাইতে চাইতে খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। কি গা দাদাবাবু, কেন ডাকছ? এই তুই কি করছিস রে? এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। আরে তোর হেঁসেলের কাজ পরে হবে, কোন একবার তামাকটা সেজে দে তো দেখি। এই নাও বাবু। বাহ, এনেছিস, দে দে দে। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না, তবে মায়ের চেয়ে বাপ আমাকে বেশি ভালোবাসত, অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসতো, তারই ভিতর দু একটি কথা আমার স্পষ্ট মনে আছে। জানো বাবু, আমার একটা ছোট ভাইও ছিল, বর্ষার দিনে একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছামিছি খেলা করতাম। অনেক ঘটনার মধ্যে এটাই বেশি করে মনে আসে। বাবা, এ তো অনেক রাত হয়ে গেল রে কথা বলতে বলতে, আজ আর রাত দিতে ইচ্ছা করছে না। রতন দেখ, সকালের বাসি ব্যঞ্জন কি আছে তার সাথে তুই উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেকে আন, ওই দিয়েই দুজনের আজ রাতের আহার হয়ে যাবে। আচ্ছা দাদাবাবু, এখনই আনছি। দাদাবাবু খেতে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে। দাদাবাবু তোমার পেট ভরেছে তো? হ্যাঁ রে, তুই চিন্তা করিস না, ভালোই খেলাম। জানিস রতন, এই প্রবাসে একলা ঘরে বসে মা দিদি ছোট ভাইটার জন্য মনে বড় কষ্ট হয় রে, কিন্তু সেসব কথা কি আর ওই নীলকুঠির গোমস্তাদের কাছে বলা যায়? আমার কিন্তু মা দিদি ছোট দাদাবাবুর কথা শুনতে খুব ভালো লাগে, তোমার মুখে শুনে শুনেই আমি ওদের চিনে ফেলেছি তো। তা বেশ বলেছিস রে। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ প্রহরে
ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ে আসিয়া লাগিতেছে। কোথাকার এক নাছরবান্ধা পাখি তাহার একটানা সুরে নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, যদি এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট্ট পল্লী সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন দাদাবাবু ডাকছ? হ্যাঁ, আমি তোকে এবার থেকে পড়াশোনা শেখাবো। তোর জন্য স্লেট পেন্সিল এনেছি। বস বস, এখানে বস। আচ্ছা এবার বল তো দেখি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ। এবং এইরূপে অল্পদিনেই রতন যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ঢেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছি। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক না শুনিতে পাইয়া আপনি পুঁজিপুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন দাদাবাবু ঘুমোচ্ছিলেন? শরীরটা না রে ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। ও মা, এ তো গা পুড়ে যাচ্ছে গো দাদাবাবু। আহ মা গো, তুমি কি দিদি যদি এখানে থাকতে এত কষ্ট পেতে হতো না। তুমি চিন্তা করো না দাদাবাবু, আমি এক্ষুনি বৈদ্যের কাছ থেকে বটিকা আনছি। তুই পারবি? খুব পারবো। তবে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আয়, খুব কষ্ট হচ্ছে। দাদাবাবু। কে রতন, এসে গেছিস তুই? হ্যাঁ, এই নাও এই বটিকাটা খেয়ে নাও। আমি বরং একটু রেঁধে দিচ্ছি, তুমি খেয়ে বিশ্রাম নাও। আচ্ছা। উফ মা গো। দাদাবাবু ঠিক আছো? একটু ভালো বোধ হচ্ছে? জ্বরটা কম হচ্ছে কি একটু? অল্প। আচ্ছা তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি বসে আছি। ঠিক আছে। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার সস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত
অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়ছিল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল, রতন রতন। দাদাবাবু আমাকে ডাকছিলেন? আমি কালই চলে যাচ্ছি রে। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না, আমি বদলির জন্য দরখাস্ত লিখেছিলাম, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই কাজে জবাব দিয়েই বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ আর কেহ কথা কহিল না। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে বালিকা তাহাকে জিজ্ঞেস করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে, তা সম্ভব নয় রে। কেন? ও তুই এখন বুঝবি না, যা গিয়ে শুয়ে পড়, আমাকেও আবার কাল বেরোতে হবে। সমস্ত রাত্রি স্বপ্নে ও জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন, বাহ, আমার যাতে দেরি না হয় তাই রাতেই রতন স্নানের জল তুলে রেখেছে দেখছি, তা বেশ তা বেশ। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল, রতন। বলো দাদাবাবু। আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করে রাখবেন, আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছুটি ভাবতে হবে না। না না, তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাই নে। ছি ছি রতন, এ কি বলছিস, শোন শোন, এই টাকাটা রাখ, আমি কখনো তোকে কিচ্ছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি দাদাবাবু, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটারা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতে শুরু করেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না, সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে
কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায়, বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস্য করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। সমাপ্ত। ধন্যবাদ শ্রোতা বন্ধুগণ।